আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও চলে আসলাম আরও একটি TWS এর চমক নিয়ে। সম্প্রতি খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড হচ্ছে নিউয়েস্ট, যারা সাধারণত তাদের TWS মডেলগুলো দিয়েই জনপ্রিয়তা লাভ করেছে। সো তারই মধ্য থেকে আজকে একটি নতুন মডেল নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ দ্য নিউয়েস্ট TWS M19। LED স্ক্রিন, পাওয়ার ব্যাঙ্ক, ব্যাটারি, টাচ কন্ট্রোল, RGB লাইটিং বার্ডস, 9D স্টেরিও সাউন্ড, এই সব কিছু নিয়ে কথা বলবো। আমি মোহাম্মদ শিবলি হুসাইন অ্যান্ড আপনারা দেখছেন আপডাউন টেক। সো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সো গাইস, প্রথমে যদি আমরা এখানে বক্সের দিকে দেখি তাহলে দেখতেই পাচ্ছেন বক্সটি কিন্তু সেম এর যে আগের মডেলগুলো ছিল, অর্থাৎ M10 অথবা M11, প্রায় সিমিলার বক্স এখানে করা হয়েছে, তেমন কোনো চেঞ্জ আপনারা বক্সে পাবেন না। তো বক্সের গায়ে এখানে দেখতেই পাচ্ছেন সব স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে, চাইলেই কিন্তু এখান থেকে আপনি পড়ে নিতে পারেন অথবা চেক করে নিতে পারেন। তো এরপরে আমরা বক্সটি আনবক্স করব এবং দেখব বক্সের সাথে ঠিক কী কী রয়েছে এবং বক্সের মধ্যে ঠিক কী কী দেওয়া আছে। তো প্রথমে যদি এখানে বক্সটি আনবক্স করি তাহলে দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা এখানে বক্স কন্টেন্ট হিসেবে পেয়ে যাব একটি ইউজার ম্যানুয়াল এবং তার সাথে একটি টাইপ বি চার্জিং কেবল, যেটি দ্বারা আপনি এই যে বক্স বা কেসটি রয়েছে সেটিতে চার্জ করতে পারেন, এবং তার সাথে এক্সট্রা দুজোড়া রাবার টিপস বা ইয়ার টিপস যাই বলেন, যেগুলো আপনারা ছোটো বড়ো কানে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারেন। তো এরপরে যদি এখানে বক্সের দিকে দেখি তাহলে দেখতেই পাচ্ছেন মাত্র 80 গ্রামের একটি বক্স এখানে ইউজ করা হয়েছে, যার মধ্যে রয়েছে 2000 mAh ব্যাটারি এবং যা থাকে আপনি মোবাইলও চার্জ করতে পারবেন আপনার ইমার্জেন্সি টাইমে। তো এরপরে এখানে পেয়ে যাবেন একটি LED লাইট, তার সাথে সুইচ এবং এখানে টাইপ বি চার্জিং কেবল, যেটি দিয়ে আপনি এই বক্সটি চার্জ করতে পারেন। তো এরপরে আমরা এখানে যদি উপরে দেখে দেখি দেখতে পাচ্ছেন গ্লসি ফিনিশ, এখানে একটি প্লাস্টিক ইউজ করা হয়েছে যেগুলো দ্বারা এটা কিন্তু ট্রান্সপারেন্ট, যার মাধ্যমে আপনি এর মধ্যেকার লাইটগুলো দেখতে পারবেন লাগানো অবস্থায়। তো এরপরে চলে আসি এয়ারবাডসের দিকে, দেখতেই পাচ্ছেন খুবই লাইট ওয়েট, মাত্র 4 গ্রাম করে 2টা 8 গ্রামের বাডস এখানে ইউজ করা হয়েছে, যেগুলো একটি গ্লসি ফিনিশ এবং প্লাস্টিকের, যার পেছনের দিকে রয়েছে এখানে টাচ স্ক্রিন এবং তার চারদিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন RGB লাইট ইউজ করা হয়েছে, যেগুলো আপনারা কানেকশন করার আগে এটি কিন্তু ব্লাইন্ড করতে থাকে অথবা জ্বলতে থাকে। তো এবার কথা বলা যাক এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। সো সাউন্ডের কথা বললে বলবো খুবই ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন আপনি এটি থেকে, 90 সাউন্ড কোয়ালিটি, যেটি আপনার মিউজিক এক্সপিরিয়েন্স লেভেলকে একটি অন্য লেভেলে নিয়ে যাবে। যারা TWS খুঁজছেন ভালো সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন না, তাদের জন্য বলবো এটি খুবই ভালো একটি TWS হবে। এতে আপনি এক্সট্রা বেস অথবা এক্সট্রা ট্রাভেল পাবেন না, সব কিছুই এখানে ঠিকঠাক মতো ব্যবহার করা হয়েছে বা আউটপুট ঠিকঠাক মতোই পেয়েছি। তো এরপরে যদি বলি এর কল কোয়ালিটি নিয়ে, তাহলে কল কোয়ালিটির কথা বলবো যে এর যে প্রিভিয়াস মডেলগুলো রয়েছে যেমন হচ্ছে M10 অথবা M11 অথবা M18, সো এগুলোর থেকে কিন্তু ভালো একটি সাউন্ড কোয়ালিটি আপনি এটা থেকে পাবেন। যদি ইনডোরে হয় তাহলে বলবো কোনো রকম প্রবলেম হবে না, আপনার খুবই ভালো এবং ক্লিয়ার সাউন্ড শুনতে পাবেন, কিন্তু আউটডোরে গেলে একটু প্রবলেম হতে পারে, কারণ এটি আশেপাশের নয়েজগুলো যে রয়েছে সেগুলো খুবই ভালো মতোই নেয়। সেই জন্য আপনি যদি আউটডোরে থাকেন তাহলে আপনার কথাতে একটু প্রবলেম হতে পারে, তবে তেমন আহামরি কোনো প্রবলেম না। তো এবার কথা বলবো এটি কারা কিনবেন কারা কিনবেন না। সো প্রথমে আমি গেমারদের এখানে অ্যাটেনশন করতে চাচ্ছি, কারণ এটি কোনোভাবে একটি গেমিং ইয়ারবাডস না, সো গেমাররা এটি থেকে দূরে থাকাই ভালো হবে, কারণ এর যে সাউন্ড রয়েছে সেটি কিন্তু 1 থেকে 2 সেকেন্ড ডিলে পাবেন, যার জন্য এটি গেমিংয়ের জন্য সুইটেবল হবে না। তো যারা মিউজিক লাভার রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই একটি ভালো প্যাকেজ হতে পারে আপনার জন্য। এর যে ফিচার্সগুলো দিচ্ছে আমাদের এই বাজেট রেঞ্জে, যেমন পাওয়ার ব্যাঙ্ক, তারপরে LED ডিসপ্লে, তারপরে টাচ কন্ট্রোল, RGB লাইটিং বার্ডস, 9D স্টেরিও সাউন্ড, সো সব কিছু মিলে ওভারঅল বলা যায় খুবই ভালো একটি প্যাকেজ হবে মিউজিক লাভারদের জন্য। তো চাইলে এটি কিনতে পারেন, চাইলে এটি ইউজ করতে পারেন, যারা মিউজিক শুনতে পছন্দ করেন বা মিউজিক ভালোবাসেন তাদের জন্য এটি খুবই ভালো একটি প্যাকেজ হবে আশা করি। তো এটি অর্ডার করতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমাদের পেজের লিংক এবং তার সাথে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে ডিরেক্ট কল করে কথা বলতে পারেন অথবা পেজে গিয়েও অর্ডার করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে মাত্র 3 থেকে 5 দিনের মধ্যে প্রোডাক্টটি আপনি হাতে পেয়ে যাবেন। সো গাইস, আজকের ভিডিও এতটুকুই, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।